হাই ফ্রেন্ডস, আমি অসিত রয়, এ আর মাল্টিমিডিয়া ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম দ্বারা একটি লেটার হেড অর্থাৎ পেড ডিজাইন করা রয়েছে। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম দ্বারা এইরকম একটি লেটার হেড অর্থাৎ পেড ডিজাইন করতে হয়। তাহলে শুরু করে যাক আজকের টিউটোরিয়ালটি। লেটার হেড অর্থাৎ পেড ডিজাইন করার জন্য প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করার পর পেজের মার্জিন দেওয়ার জন্য যেতে হবে লেআউট, তারপর চলে যেতে হবে মার্জিন, মার্জিন থেকে চলে যেতে হবে কাস্টম মার্জিন, তারপর ক্লিক করতে হবে মার্জিন। এখান থেকে টপ দিতে হবে 0.5 ইঞ্চি, বটম দিতে হবে 0.5 ইঞ্চি, লেফট 0.5 ইঞ্চি এবং রাইট 0.5 ইঞ্চি। তারপর সিলেক্ট করতে হবে প্রটেক্ট, তারপর সিলেক্ট করতে হবে পেপার, পেপার থেকে সিলেক্ট করতে হবে লেটার, ওকে ক্লিক, ইনসার্ট, তারপর চলে যেতে হবে ওয়ার্ড আর্ট, যে কোনো একটি ওয়ার্ড আর্টের স্টাইল সিলেক্ট করতে হবে। তারপর আমরা চলে যাবো হোম, হোম থেকে ফন্টের সাইজ ঠিক করতে হবে যেমন 30, তারপর ফন্টকে বোল্ড করে নিতে হবে, ফন্টের কালার পরিবর্তন করতে হবে, এখান থেকে যে কোনো একটি ফন্ট কালার সিলেক্ট করার পর ফরম্যাট, তারপর নো আউটলাইন, টেক্সটকে ঠিক মিডিলে নিতে হবে, তারপর প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। টেক্সট বক্সের মধ্যে লেখার জন্য ক্লিক করতে হবে ইনসার্ট, তারপর ক্লিক করতে হবে টেক্সট বক্স, তারপর ক্লিক করতে হবে ড্র টেক্সট বক্স, তারপর মাউস পয়েন্টার ড্র্যাগ করে টেক্সট বক্স আঁকতে হবে। তারপর হোম, হোম থেকে ফন্ট সাইজ 14, তারপর আমরা চাইবো অ্যালাইন সেন্টার, ফন্ট কালার ব্ল্যাক, ফরম্যাট, ফরম্যাট থেকে নো ফিল, তারপর নো আউটলাইন ক্লিক করতে হবে। এখানে প্রতিষ্ঠানটি কোন ধরনের তা লিখে নিতে হবে, যেমন এ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এট সিলেট ইন বাংলাদেশ। তারপর টেক্সের বাউন্ডারি লাইন সিলেক্ট করার পর যেতে হবে হোম, তারপর কপি, তারপর ক্লিক করতে হবে পেস্ট, টেক্সটটি নিচে নিয়ে আসতে হবে। আসার পর ফোন এবং মোবাইল নম্বর লিখতে হবে, লেখার নিচে লাইন দেওয়ার জন্য যেতে হবে ইনসার্ট, তারপর চলে যেতে হবে শেপস, তারপর এখান থেকে একটি লাইন সিলেক্ট করতে হবে। স্ট্রেট লাইন আঁকার জন্য কিবোর্ডে শিফট বাটন চেপে মাউস পয়েন্টার ড্র্যাগ করতে হবে। লাইনের একটি স্টাইল সিলেক্ট করতে হবে এবং সাইজ, তারপর লাইনের কালার একটি দিতে হবে, এখন প্রতিষ্ঠানের লগো নিয়ে আসার জন্য যেতে হবে ইনসার্ট, তারপর চলে যেতে হবে পিকচার, তারপর দিস ডিভাইস, আমরা চলে যাব ডেস্কটপ, লেটার হেড, এখান থেকে প্রতিষ্ঠানের লগোটি সিলেক্ট করে ইনসার্ট ক্লিক, লগোকে ছোট বড় করে নেওয়ার জন্য যেতে হবে ফরম্যাট, ওয়ার্ক টেক্স, তারপর দিতে হবে ইন ফন্ট অফ টেক্স, মাউস পয়েন্টার ডাক করে লগোকে ছোট বড় করে নিতে হবে। এখন লগো ছোট বড় করে নির্দিষ্ট স্থানে নিয়ে বসাতে হবে। বারকোড নিয়ে আসার জন্য যেতে হবে ইনসার্ট, তারপর চলে যাবো আমরা পিকচার, দিস ডিভাইস, এখান থেকে বারকোডটি সিলেক্ট করতে হবে,
সিলেক্ট করার পর ইনসার্ট ক্লিক, ফরম্যাট, তারপর ওয়ার্ড টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট। মাউস পয়েন্টার দ্বারা ছোট বড় করে লেটার হেডের ডান পাশে নিয়ে বসাতে হবে। মাউস পয়েন্টার ডাক করে লগকে একটু বড় করে নিচ্ছি। কিবোর্ডে শিফট বাটন চেপে দুটি অবজেক্টকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর চলে যাবো ফরম্যাট, ফরম্যাট থেকে চলে দেখতে হবে অ্যালাইন, অ্যালাইন থেকে চলে যাবে অ্যালাইন বটম। টেক্সের বাউন্ডারির উপর ক্লিক করতে হবে, ক্লিক করার পর যেতে হবে হোম, তারপর চলে যাবো আমরা কপি, তারপর ক্লিক করতে হবে পেস্ট। মাউস চেপে টেক্সট নিচে নিয়ে আসতে হবে। টেক্সট বক্স নিচে নিয়ে এসে অ্যালাইন লেফট করতে হবে। লেফট করার পর লিখতে হবে রেফারেন্স এবং ডেট। এখন নিচে ঠিকানা লেখার জন্য একটি শেপ তৈরি করতে হবে, তার জন্য ইনসার্ট ক্লিক, তারপর শেপস ক্লিক। এখান থেকে একটি শেপ সিলেক্ট করতে হবে এবং মাউস পয়েন্টার ড্র্যাগ করে আঁকতে হবে। ছোট বড় করে নিতে হবে। শেপ ফিল থেকে একটি কালার সিলেক্ট করতে হবে। ফিল কালার দেওয়ার পর যেতে হবে হোম, হোম থেকে কপি, তারপর পেস্ট, ফরম্যাট, ফরম্যাট থেকে ফিল কালার ব্ল্যাক, ফিল কালার ব্ল্যাক দিয়ে অবজেক্ট একটু নিচের দিকে নিতে হবে। এখন এই অবজেক্টকে সিলেক্ট করে যেতে হবে ফরম্যাট, ফরম্যাট থেকে ক্লিক করতে হবে নো আউটলাইন। পেজের মধ্যে লোগো ওয়াটারমার্ক করার জন্য ক্লিক করতে হবে ডিজাইন, তারপর চলে আমরা ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, তারপর এখান থেকে 100% সিলেক্ট করতে হবে সাইজ, তারপর সিলেক্ট পিকচার ফ্রম ফাইল, এখান থেকে প্রতিষ্ঠানের লোগোটি সিলেক্ট করে ইনসার্ট ক্লিক, ইনসার্ট ক্লিক করার পর অ্যাপ্লাই ক্লিক। অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন লোগোটি পেজের ঠিক মিডিলে চলে আসছে। যে কোনো একটি টেক্সট সিলেক্ট করে ক্লিক করতে হবে হোম, হোম থেকে ক্লিক করতে হবে কপি, তারপর ক্লিক করতে হবে পেস্ট। টেক্সটকে একটু নিচের দিকে নিয়ে আসতে হবে। প্রতিষ্ঠানের ঠিকানা লেখার জন্য টেক্সে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার ফন্ট কালার হোয়াইট করতে হবে, ফন্ট কালার হোয়াইট করে শেপের উপর টেক্সটটি নিতে হবে। নেয়ার পর প্রতিষ্ঠানের ঠিকানাটি এখানে লিখতে হবে। লেটার হেডের মধ্যে লেখার জন্য এই টেক্সটকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর যেতে হবে হোম, কপি, তারপর পেস্ট। পেস্ট ক্লিক করার পর পেজের মধ্যে টেক্সটকে সেট করতে হবে। টেক্সট বক্স পেজের নির্দিষ্ট স্থানে বসানোর পর সময় স্বল্পতার জন্য আমরা লিখে নিচ্ছি এবং সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সুন্দর লেটার হেড তৈরি হয়েছে। এখন এই লেটার হেডকে সেভ করার জন্য ক্লিক করতে হবে ফাইল, তারপর ক্লিক করতে হবে সেভ, তারপর আমরা ক্লিক করব ডকুমেন্ট। ডকুমেন্ট ক্লিক করার পর কম্পিউটারের নির্দিষ্ট লোকেশন অর্থাৎ আমরা ডেস্কটপ সিলেক্ট করব। ডেস্কটপ সিলেক্ট করার পর ফাইলের নাম দেওয়ার জন্য লিখব আমরা লেটার হেড ডিজাইন, তারপর ক্লিক করব সেভ। ইচ্ছে করলে এই লেটার হেডটি ডাউনলোড করে এডিট করে ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার এই টিউটোরিয়াল দেখার জন্য। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলে লাইক করবেন, বন্ধুদের টিউটোরিয়াল দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন, মতামত প্রকাশের জন্য কমেন্টস করবেন।
নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে প্রেস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।